বেরিয়ে যাবে এটা জানার পরেও চুস্তে দেখার নামই হচ্ছে ভালোবাসা আরে তোমরা যদি এত চিচি করো তাহলে তো হবে না মানে আপুদের কি বলার আছে মানে কিছু বলার নাই মানে ভাইরাল হওয়ার জন্য মানে নিচের নিচে তাও যাওয়া যাবে মানে সব আপুদের কি বলবো আর কিছু বলার নাই মানে ভাইরাল হওয়ার জন্য মানে অঙ্গ দেখাইতে বাধ্য করবে ঠিক বলেছো আজ কত অভিজ্ঞতা আছে কতজনের কাছে যে ঠাপকে এসে দে ভিডিওটা বানাচ্ছে ছেলে শুকালে কি দাদা দিনে কতবার মানে দাদাদের কি হচ্ছে সেটা বড় কথা না তোমাদের যে এত ক্ষতি হয়ে যাচ্ছে সেটা কি দেখতে পাচ্ছো মানে কতজনের কাছে ঠাপকে এসো দিয়ে ভিডিওটা বানাচ্ছো মানে কতজন কে কে মারছে না কি মারছে সেটা বড় কথা না তোমাদেরকে মেরে মেরে যে সিটি করে দিয়েছে মিউজিক যদি বয়ফ্রেন্ডের ললিপপ মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড মা সমজরা নিজের মতন মানে সব মেয়েকে একই মনে করছে সঠিক বলেছে এই গরমে কারোর ঘামের করে দিচ্ছে আহারে চোখের পানিতে বোকটা বাইসা যা সেটা দেখতে পাচ্ছ না না মানে আপুদের কত যে অভিজ্ঞতা আছে মানে কত যে টেলার করে তুয়েছে মানে সবই কথা জানে মানে সবই মিনিং জানে দিয়ে এটা সবটা খেয়ে থাকছে তুই টাকা চাষা মেদি মাগের কাছে গিয়ে লয়ালিটি চোরা আসে ঘর চাই কেসা লাগা মেরা মজাক না মানে আমাদেরই কি বলছে মানে যাবো ওদের কে মানে নুনুলে আছে না কি আমাদের এতে ও শিট না মানে আপু আমি কি বলছি মানে কে কার মারবে সেটা তো বুঝা যাবে মানে কে আ করে আর কে ওয়া করে মানে মজাটা নেয় তো সেটা তো বুঝতে পারা যাবে তোমাদের তো অভিজ্ঞতা দেখে দেখে অবাক হয়ে যাচ্ছি মানে তোমরা কি বেটে ছিলেন না কেমন কি আচ্ছা কি নামে মানে ডাকো তোমরা বা এটার নাম তোমরা কি বলো সেটা আমাদের এখানে ডাইনোসরের বিচি বলে আচ্ছা তাহলে তোমরা মানে বুঝে নিয়েছো মানে তোমার ওখানে ডাইনোসরের বিচি বলে তাহলে তোমরা অবশ্যই মানে ডাইনোসরের বিচিটা নিজের নিয়ে নিয়েছো প্যারি সমাজ গেই না মানে এসব মানে বৌদিদের যে কি বলবো মানে নিজের প্রথম দেখে মানে সেলিব্রিটি হতে চলেছে মাদার তা হবে না তো কেন বড় ভাই যদি এমন করে মানে অশ্লীলতা করতে বাধ্য করে তাহলে তো হবে মানে দেখতে পাচ্ছে আমার বউটা তো মানে অশ্লীলতা করে টাকা ইনকাম করছে তো পানো চ্যানেলের ব্যবহারটা করলেই তো হবে দুজন মিলে খাটকা বাবা সারা রাত বেশি আলবাল বকলে না কানের পড়া একটা থাবড়া মারবো না মানে রান্ডিগুলোকে আর কি বলা যাবে ও আমি তো আবার রেন বললাম রাতে তাহলে এদিন রান্ডিকে মানে চুদতে হবে তাহলে গাইস এই সব মানে আপুদের কার কিছু বললাম না কারণ মিস্টেক চলে আসতে পারে আপুদের অভিজ্ঞতা থেকে মানে এত যদি গাল দিই তাহলে তো হবে না মানে অস্ট্রেলিয়াটার একটা লিমিট থাকে বাট এই খানদের আইডি গুলো বাইন করে না আবার আমার আইডি গুলোর পিছনে লাগে মানে ইউটিউব চ্যানেল না মানে তোমরা তো জানো মানে আমার এই চ্যানেল মানে কিছু ইস্যু ছিল না তার উপরে চ্যানেলটা ডিলিট করে দিয়েছে কমিউনিটি গাইডলাইন্স এর জন্য বাট এই খানগুলো যে এত এত লিচ্ছ মানে কমিউনিটি কি গাইডলাইন্স হচ্ছে না না মানে ইউটিউব টিম গুলো মানে ঠিক আছে সো গাইজ পার্ট 2 চাইলে কমেন্টে জানিয়ে দিবো আর ভিডিওতে যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবো সো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় যদি এই গুলোকে দেখতে পাও তাহলে আমাকে মেনশন দিয়ে একটা পোস্ট দিয়ে দিও